السلام عليكم ورحمة الله وبركاته، আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আরো একবার এআরবিসি এডুকেশন চ্যানেলে স্বাগতম। আজকে যে নতুন ভিডিওটি এনেছি সেই ভিডিওতে আমি আলোচনা করব 15টা MCQ নিয়ে তারিখ ও তাফসির তাফসির শাস্ত্রের ইতিহাস নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক উপকার হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আর আমাদের যে উইকলি মক টেস্টটা হয় সেই মক টেস্টে অংশগ্রহণ করতে আপনার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। PDF পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশন বক্সে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওতে আমরা আলোচনা করব MCQ নিয়ে, 15টার মতো MCQ নিয়ে। আজকের এই ভিডিওটা পার্ট 1, পরবর্তীতে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এভাবে বের হবে ইনশাআল্লাহ। তো উসুলুত তাফসিরের প্রথম প্রশ্ন হলো, মান হুয়া আউয়ালু মান জাআ বিইলমুত তাফসির। মান হুয়া আউয়ালু, প্রথম ব্যক্তি কে? মান জাআ বিইলমুত তাফসির, যে ইলমুত তাফসির নিয়ে আসেন বা ইলমুত তাফসির সম্পর্কে জ্ঞান রাখেন, ইলমুত তাফসির নিয়ে পড়াশোনা করেন বা ব্যাখ্যা বিশ্লেষণ করেন, সেই প্রথম ব্যক্তিটা কে? অপশন 1 ইবনে আব্বাস, অপশন 2 আবু হানিফা, অপশন 3 ইবনে জারির তাওয়ারি, অপশন 4 ইবনে আল বাগাবি। তো এখানে সঠিক উত্তরটি হবে যে তাফসির শাস্ত্রের জ্ঞান বা তাফসির শাস্ত্র নিয়ে প্রথম আসেন কে আমাদের নিকট, আমরা সকলেই জানি যে যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন বা মুফাসসির কুলের শিরোমণি বা হিবরুল উম্মাহ। তো তিনি হলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রথম প্রশ্নের উত্তর হলো আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার 2 নম্বর কোশ্চেন যেটা আছে, মা হুয়া মা আনাল কালিমাতু তাফসির, এই তাফসির তাফসির শব্দের অর্থ কি? অপশন 1 আত তাবিল, ব্যাখ্যা। অপশন 2 আল ইবাহা, অনুমতিযোগ্যতা। অপশন 3 আল ইসবাত, মানে প্রমাণ। অপশন 4 তাফজির, মানে যে বিস্ফোরণ। সঠিক উত্তরটি হবে এখানটাই তাওয়িল, তাফসির শব্দের অর্থ হলো কি? তাওয়িল বা ব্যাখ্যা। আর 3 নম্বর প্রশ্ন যেটা আছে, মান আহাদা আবরাজুস সুয়ুখ তাফসিরি ফিল আসরিল হাদিসি, আধুনিক যুগের তাফসিরের ব্যাখ্যায় বা আধুনিক যুগের তাফসির শাস্ত্রের অন্যতম প্রধান শায়েখ, প্রধান ব্যক্তি কে? আধুনিক যুগে তাফসির শাস্ত্রের বর্তমান যুগে প্রধান ব্যক্তি কে বা আধুনিক যুগের, বর্তমান না আধুনিক যুগের? তো অপশন আছে 4টে। প্রথম অপশন ইবনু তাইমিয়া, অপশন 2 ইবনুল কাইয়ুম, অপশন 3 সরকাওয়ি, অপশন 4 ইবনে উসাইমিন। সঠিক উত্তরটি এখানে হবে যে অপশন 3 ইবনে সরকাওয়ি, যে বর্তমান আধুনিক যুগের তাফসির শাস্ত্রের প্রধান শায়খ হল সরকাওয়ি। 4 নম্বর প্রশ্ন যেটা আছে, মাতা বাদা আসরুল ফিসাহাতু ফিত তাফসির,
তাফসিরের বা ব্যাখ্যায় বা তাফসিরের বাগ্মিতার যুগ কখন থেকে শুরু হয়, মানে তাফসির শাস্ত্রের ব্যাখ্যামূলক বা অনেকজন তাফসিরকারক একসঙ্গে অনেক ব্যক্তি কোরআন নিয়ে গবেষণা কোন সময় থেকে করতে লাগলো? অপশন এক, আসরুল উমাইয়া, উমাইয়া যুগ থেকে। অপশন দুই, আসরুল আব্বাসি, আব্বাসি যুগ থেকে। অপশন তিন, আসরুল আন্দালুসি, আন্দালুসি যুগ থেকে। অপশন চার, আসরুল ওসমানি, মানে ওসমানি যুগ থেকে বা অটোমান যুগ থেকে। তো সঠিক উত্তরটি হবে আসরুল আব্বাসি। আসরুল আব্বাসি, যে আব্বাসি যুগ থেকে তাফসির শাস্ত্র নিয়ে অধ্যয়ন করা, গবেষণা করা, পড়াশোনা করা একটু বেশি বেশি শুরু হয়ে যায়। তারপরে 5 নম্বর প্রশ্ন যেটা আছে এখানটাই, যে মান আহাদা আবরাজু মুআল্লিফাতুত তাবারি ফি তাফসির, মান আহাদা আবরাজুল মুআল্লিফাতুত তাবারি ফি তাফসির, মানে তাফসির শাস্ত্রে, তাফসির শাস্ত্রে আত তাবারির বিশিষ্ট বইগুলির মধ্যে বা বইগুলির মধ্যে অন্যতম একটা বইয়ের নাম বলো। তাবারির তাফসির শাস্ত্রের বইগুলোর মধ্যে হতে একটা বইয়ের নাম বলো বা নাম লেখো, বা বইগুলির মধ্যে কোন বইটি বিশিষ্ট বই বা ভালো বই। অপশন এক, আল জামিউল বায়ানে তাওিল, জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ, নাকি আল কুরআন ওয়া সিনাআতুল কিসসা, নাকি শারহুল আরবাঈনান নবিয়া। সঠিক উত্তরটি হবে আল জামউল বায়ানে তাওিল। তো আল জামউ বায়ানে তাওিল তাফসির শাস্ত্রে তাবারির গ্রন্থগুলির মধ্যে থেকে একটা অন্যতম। তা 6 নম্বর প্রশ্ন যেটা আছে, মান কাতাবা জামাখশারি তাফসিরুল কাশাফ, জামাখশারি কাশাফ, জামাখশারি কখন তার কাশাফ তাফসির গ্রন্থটি লিখেছিল, জামাখশারি কাশাফ কখন তার তাফসির গ্রন্থটি লিখেছিল? অপশন এক, ফিল করনিল আশির, 10ম শতাব্দীতে। ফিল করনিল হাদি আশারা, 11শ শতাব্দীতে। ফিল করনিল ফিল করনিল সানি আশারা, মানে 12শ শতাব্দীতে, নাকি ফিল করনিল সালিশি আসর, নাকি 13শ শতাব্দীতে। সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হবে আল করনিল হাদি আশার, 11শ শতাব্দীতে, 11শ শতাব্দীতে জামাখশারি তার তাফসির কিতাব আল কাশাফ রচনা করেন। তার মান আহাদা আবরাজের শুয়ুখি ফিল মাদ্রাসাতিল আন্দালুসিয়্যাতি ফি তাফসিরিল কুরআন, 7 নম্বর প্রশ্ন যেটা আছে, জি মান আহাদা আবরাজুস শুয়ুখ ফিল মাদ্রাসাতিল আন্দালুসিয়্যা, যে আন্দালুসি মাদ্রাসায় প্রধান শায়খ কে ছিলেন ফি তাফসিরুল কুরআন, তাফসিরে কুরআনের বিভাগে বা তাফসিরুল কুরআনের বিভাগে আন্দালুসি মাদ্রাসায় প্রধান শায়খ কে ছিলেন? অপশন এক, ইবনে জারির তাবারি। অপশন দুই, ইবনে কাসির দামিশকি। অপশন তিন, ইবনে আরবি মাআরি। অপশন চার, ইবনে হাজম আন্দালুসি। দেখেন সঠিক উত্তরটি হবে ইবনে আরাবিল আল মাআরি, ইবনে আরবি আল মাআরি, আন্দালুসের মাদ্রাসায় তাফসিরুল কুরআনের প্রধান শিক্ষক বা হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন ইবনুল আরবি আল মাআরি। 8 নম্বর প্রশ্ন যেটা আছে, আল করনুল্লাজি আশা ফি ইবনে হাজম আন্দালুসি, ইবনে হাজম আল আন্দালুসি মানে কোন শতাব্দীতে বসবাস করতেন, কোন শতাব্দীতে বসবাস করতেন? অপশন এক, আল করনুস সাবিক, 7ম শতাব্দীতে। অপশন দুই, আল করনুস সামিন,
অষ্টম শতাব্দীতে, অপশন তিন আল কর্ন তাসিক নবম শতাব্দীতে, অপশন চার আল কর্নুল আশির দশম শতাব্দীতে। সঠিক উত্তরটি হবে 4 নম্বর অপশন দালটা। তারপর 9 নম্বর প্রশ্ন যেটা আছে, মান আহাদা আবরাজ শুয়ুখ তাফসির ফি আসলিল হাদিস, যে আধুনিক যুগের ব্যাখ্যার বা আধুনিক যুগের তাফসিরের অন্যতম প্রধান শায়খ কে, আধুনিক যুগের তাফসিরের অন্যতম প্রধান শায়খ কে, ইবনে তাইমিয়া, সরি কোশ্চেনটা ডাবল হয়ে গেছে, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম, আশরাকাওি, আল ইবনুল উসাইমিন। এই প্রশ্ন ডাবল হয়ে গেছে, উত্তর হবে জিমেট। তারপর প্রশ্ন আছে যে হাল তাসির তাফসির ইবনে জারির তাবারি বি তাফসির আল আইম্মাতিল আরবাতি, যে ইবনে জারিরের লেখা তাফসিরে তাবারি কি বা তাফসিরে তাবারিটার কি 4 ইমামের ব্যাখ্যা দ্বারা প্রভাবিত হয়েছিল। ইবনে জারির তাবারি তাফসিরটা বা তাফসির কিতাবটা কি 4 ইমামের ব্যাখ্যা দ্বারা প্রভাবিত হয়েছিল। প্রথম প্রশ্ন, প্রথম অপশন নাম হা হয়েছিল, দ্বিতীয় অপশন লা না হয়নি। সঠিক উত্তরটি হবে নাম হা হয়েছিল। তার 11 নম্বর প্রশ্ন আছে, আল কর্নুল্লাজি আসা ফি ইবনে তাইমিয়া বসবাস করতেন কোন যুগে বসবাস করতেন, আল কর্ন সামিন অষ্টম শতাব্দীতে, আল কর্ন তাসিক নবম শতাব্দী, আল কর্নুল আশির দশম শতাব্দী, আল কর্নুল রাবিউ আশির মানে হচ্ছে চতুর্দশ শতাব্দী। সঠিক উত্তরটি হবে অপশন 4, আল কর্নুল রাবিউল আশার। 12 নম্বর প্রশ্ন আছে, মা হুয়া মানা তাফসির মিজান ইবনে আরবি আল মারি, ইবনে আরবি আল মারির মিজান যে গ্রন্থটা আছে এই গ্রন্থটার অর্থ কী, মানে মিজানের অর্থ কী। অপশন তাওয়াজিন, বি শাকল, 3 নম্বর অপশন জামাল, 4 নম্বর অপশন আকল। তো মিজান মানে হচ্ছে দাঁড়িপাল্লা, এখানে তাওয়াজিন মানে হচ্ছে ভারসাম্যতা। সঠিক উত্তরটি হবে 1 নম্বর। তা 13 নম্বর প্রশ্ন যেটা আছে, মান হুয়া মুআল্লাফ কিতাব তাফসির ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির কে রচনা করেন, ইবনে আব্বাস, ইবনে জাউজি, ইবনে কাসির না ইবনে আরবি আল মারি। সঠিক উত্তর হবে ইবনে কাসির, প্রশ্নের মধ্যে উত্তর আছে, সঠিক উত্তর ইবনে কাসির। তারপর প্রশ্ন আছে, মান আহাদা আবরাজ সুয়ুখি ফিল মাদ্রাসাতিল আজহারিয়া ফিল মিসর, মিসরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের বা মিসরে আল আজহার বিদ্যালয়ের তাফসিরুল কোরআনের প্রধান কে ছিলেন, ইবনুল জাউজি, ইবনে তাইমিয়া, আশ-শাওকানি নাকি আল কর্তুবি। 14 নম্বর প্রশ্ন এটা, ইবনে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসার তাফসিরুল কোরআন বিভাগের প্রধান কে ছিলেন। সঠিক উত্তরটি হবে অপশন 3, আশ-শাওকানি। তারপর 15 নম্বর প্রশ্ন বা লাস্ট প্রশ্ন আজকের ভিডিওর, মান হুয়া মুআল্লাফু কিতাবু তাফসিরুল মাগানি, তাফসিরুল মাগানি বা মগনি গ্রন্থের রচয়িতাকে, ইবনে আব্বাস, ইবনে কাইয়ুম আল জৌজি, ইবনে কাইয়ুম আল জৌজিয়া, ইবনে 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 কাকাইয়ুম আল জৌজিয়া, ইবনে ফাহাদ আল আনাজি। সঠিক উত্তরটি হবে এখানটাই ইবনে কাইয়ুম আল জৌজি। বাহ, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।